নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আপনাদেরই সুস্বাস্থ্য চ্যানেলে আজ আমরা আলোচনা করব এমন একটি টপিক নিয়ে যেটি খুব পরিচিত এবং অনেকেরই বিরক্তির কারণ টপিকটি হলো নাক ডাকা প্রত্যেক ফ্যামিলিতে এমন একজন বা একাধিক মানুষ থাকেন যারা ঘুমানোর সময় নাক ডাকেন বেসিক্যালি যিনি নাক ডাকেন তিনি কিন্তু বুঝতেও পারেন না যে তিনি কতটা ডিস্টার্ব করছেন তার পাশের ব্যক্তিটিকে এবং কোনো রিলেটিভের বাড়ি অথবা ট্রেনে বাসে ফ্লাইটে রাত্রে জার্নি করার সময় তিনি সকলের হাসির খোরাক হয়ে ওঠেন আজ আমরা এমন কিছু লাইফস্টাইল চেঞ্জের কথা আলোচনা করব যেটি মেনে চললে কুড়ি দিন থেকে তিরিশ দিনের মধ্যে আপনার পাশে শুয়ে থাকা ব্যক্তিটি পার্থক্য অনুভব করবেন আপনার ধীরে ধীরে নাক ডাকা কমে গিয়ে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে প্রথম যে জিনিসটি জেনে নেওয়া দরকার আমরা নাক ডাকি কেন প্রথমত বিভিন্ন শারীরিক সমস্যার জন্য মানুষ নাক ডেকে থাকেন যেমন ঠান্ডা লাগলে বা সর্দি লাগলে মানুষ নাক ডেকে থাকে এছাড়াও যদি কারো নেজাল পলিপের সমস্যা থাকে অর্থাৎ এক ধরনের টিউমারের মতো ছোট মাংসপিণ্ড এক বা একাধিক যদি নাকে থাকে তাহলে নাক ডাকতে পারে এছাড়া যদি টনসিলের সমস্যা থাকে তাহলে মানুষটি নাক ডাকতে পারে এবং সাইনাসের ইনফেকশন থাকলেও মানুষ নাক ডাকে এ সকল শারীরিক সমস্যা থাকলে মানুষ নাক ডাকতে পারে কিন্তু এ সকল শারীরিক সমস্যা না থাকলেও একজন সুস্থ মানুষও কিন্তু এই সমস্যায় ভোগেন একজন সুস্থ মানুষের নাক ডাকার প্রধান কারণ হল নাসাপথের বায়ু চলাচলের রাস্তায় বাধা বা প্রতিবন্ধকতা আমরা যখন শ্বাস নিই তখন সেই শ্বাসবায়ু চলাচলের পথে বাধা সৃষ্টি হলে নাক ডাকে প্রথমত আমাদের জিভের পেছনের দিকে যে মাংসপেশি বা মাসিল থাকে সে সেটি লুজ বা ঢিলা হয়ে গেলে নাসাপথের বায়ু চলাচলের সময় বাতাস ওই ঢিলা মাংসপেশিতে বাধাপ্রাপ্ত হয় এবং সেই বায়ু যখন ওই মাংসপেশিতে ধাক্কা মারে তখন মাংসবেশিটি ভাইব্রেট করে বা কাঁপতে থাকে আর মাসিলটিতে ভাইব্রেট হলেই নাক ডাকার শব্দ উৎপন্ন হয় দ্বিতীয়ত এছাড়াও কোনো মানুষের অতিরিক্ত ওজন বেড়ে গেলে বা ওবেসিটি থাকলে তার গলার মধ্যে যে থ্রট টিস্যুগুলি থাকে সেগুলো মোটা হয়ে যায় এবং শ্বাস চলাচলের পথে বাধা তৈরি করে এর ফলেও নাক ডাকে তৃতীয়ত অতিরিক্ত ধূমপান এবং অ্যালকোহল বা মদ জাতীয় পানীয় সেবন করলে গলার মাসিলগুলি ঢিলা হয়ে যায় কেউ যদি নিয়মিত কোনো ধূমপাই বা অ্যালকোহল সেবনকারী মানুষের পাশে ঘুমান তাহলে বুঝতে পারবেন তারা কিরকম নাক ডাকেন এখন আমরা জেনে নেব এর সমাধান কি কি ধরনের লাইফস্টাইল চেঞ্জ করলে এই নাক ডাকা বন্ধ হবে এক রাতে ঘুমানোর সময় কাত হয়ে ঘুমান হয় বাম দিকে অথবা ডান দিকে কাত হয়ে ঘুমলে নাক ডাকার প্রবণতা আস্তে আস্তে কমতে থাকে দুই মদ জাতীয় পানীয় পান থেকে বিরত থাকুন তিন ধূমপান সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে চার দেহের অতিরিক্ত ওজন কমাতে হবে এবং নিয়মিত শরীরচর্চা করতে পাঁচ মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন আশা করি এই চেঞ্জেসগুলি প্র্যাকটিস করার পর আপনার নাক ডাকা কমে যাবে তারপরও যদি ঠিক না হয় তাহলে অবশ্যই একজন ইএনটি স্পেশালিস্ট বা নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুর কাছে যান এবং তার পরামর্শ নিন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন